কৃষিপ্রেমী ভাই বোনেরা, আমি একটি কথাই বলবো, এটা হলো বিদেশি ফল অ্যাভোকাডো। আর এই অ্যাভোকাডো ফল আপনারা চাষ করে বাণিজ্যিকভাবে অবশ্যই আপনারা সাফল্য লাভ করবেন। আর এটা কিন্তু মানে আপনি যে হারভেস্ট, আপনার অনেকে মনে করেন হারভেস্ট করতে পারবেন কিনা, এটা অনায়াসে আপনি কারণ বাজারে এটা হারভেস্ট করতে পারবেন। আর এর মূল্যটা, এর মূল্যটা একেবারে মানে কি অন্যান্য ফলের থেকে মানে অনেক বেশি। আপনি বাজারে 1000 থেকে 1200 টাকা পর্যন্ত এই ফলটি আপনি হারভেস্ট করতে পারবেন। আর দেশীয় ফল কিন্তু বাজারে মানে অল্প মূল্য আপনি বেচতে হবে, 10 থেকে 15 টাকা কেজি। আর এটা দেখেন 1 কেজি ফল কিন্তু আপনি 12 থেকে 1000 টাকা আপনি বেচতেছেন। এই দেশীয় ফল চাষ না করে বিদেশি ফলে আমরা ঝুঁকি, একটাই কারণ আপনি একটাই অঙ্গীকারবদ্ধ হন যে আমরা বাংলাদেশে যেন আমরা এই ফরমালিন মুক্ত একটি ফল মানুষকে খাওয়াতে পারি, এই মূল মন্ত্রটা আপনার ভেতর নিয়ে আসেন এবং দেশের মানুষকে আপনি ভালোবাসেন। আসলে মেক্সিকোর সেই অ্যাভোকাডো আজকে আমি নিজে এভাবে যে ধরবো বা দেখবো, এটা কখনো আমার স্বপ্নেও আমি কল্পনা করিনি। তো আপনি কেন এই অ্যাভোকাডো চাষে ঝুঁকলেন? আসলে ভাই, আমি সবসময় একটা জিনিস বলে থাকি, আমি আমার নাম আব্দুর রহিম, রাকা এগ্রো ফার্ম। আর এই রাকা এগ্রো ফার্মের মূল কথাই হলো যে আমরা এই বিদেশি ফল আমরা চাষ করব, মানে বাহিরের ফলগুলো আমরা দেশের মাটিতে চাষ করে আমরা মানুষকে এটা যেন খাওয়াতে পারি, এইটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা নতুন নতুন বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করছেন, তাই তো? জি জি, নতুন নতুন। এই যে অ্যাভোকাডো চাষ সম্পর্কে তো আমার অভিজ্ঞতা অনেকটাই কম এবং এই বাংলাদেশে এটার বাণিজ্যিক চাষ খুব কম। তো এই অ্যাভোকাডো আসলে কেন চাষ করলেন বা আসলে আপনি অ্যাভোকাডো চাষে কোন ধরনের সাফল্য বা আগামী দিনে সম্ভাবনা দেখছেন, সেটা আজকে আমাদের দর্শকদের একটু জানাবেন। আসলে ভাই, আমি সবসময় বিদেশি আমার ইম্পোর্টার, আমরা কিন্তু ইম্পোর্টার, মানে ইম্পোর্ট করি চারাগুলো করে প্রথমে আমার প্রোজেক্টে আমি লাগাই, যেইটা যেই প্রোডাক্টটা ভালো হয়, পুষ্টিগুণে ভালো, উপকার ভালো, সেই প্রোডাক্টটাই কিন্তু আমি এই দর্শক বা যারা মানে বেকার আছে এদের মাঝে কিন্তু এই জিনিসটা আমি দিয়ে থাকি। তা তেমনই একটি ফল যা এটার নাম অ্যাভোকাডো, এটা কিন্তু ঔষধি গুণাবলী একটি ফল। আচ্ছা, এটা কিন্তু নর্মাল কোনো ফল না, এটা আপনি ফল হিসেবে খেতে পারেন, ঔষধি হিসেবে খেতে পারেন, আপনি যে কোনো মানে ইয়েতেই আপনি উপকরণ হিসেবে আপনি খেতে পারেন। আচ্ছা আচ্ছা, অনেকেই কিন্তু এই ফলটা আজও বাংলাদেশের মানুষ, এমনও মানুষ আছে যে আমাদের যত মানুষ আছে এই বাংলাদেশে, আপনি যদি পার্সেন্টেজ হিসাব করেন তা 10% মানুষও কিন্তু এটা চেনে না। আমিও তো আসলে অ্যাভোকাডো কিছুদিন আগে বিভিন্ন কৃষিবিদদের মতামতে এবং তাদের যে বিশ্লেষণ সেটার মাধ্যমে এই অ্যাভোকাডো সম্পর্কে জেনেছি। আর আপনার এই গাছে তো প্রচুর পরিমাণ ফল। আসলে আমি যেটা বলবো যে আপনি এই ফলগুলো, আমার এই গাছটার বয়সটা যে আপনি হয়তো ভাবতে পারেন এই গাছটার বয়স কত, এই গাছটার বয়স কিন্তু একেবারে অল্প, 3 বছর 2 মাস বয়স এই গাছটিতে। এই গাছটিতে যদি আমি বাজার মূল্য যদি বলেন যে এটার মূল্য কত, হতে পারে না, অবশ্যই অনেকে তো চেনে না। আসলে এটা কিন্তু ডায়াবেটিসের রোগীর জন্য একটা পারফেক্ট, হৃদরোগ যার হয়েছে পারফেক্ট একটা ফল। ঠিক আছে, আপনি মনে করতেছেন যে আমার হৃদরোগ হয়েছে, আমার রক্তচাপ বেশি, সেক্ষেত্রে আপনি এটা 12টা উপকার আছে এই ফলটায়। আচ্ছা, কী কী উপকার আছে সেটা একটু আমি 1 নম্বরে যেটা বলি যে আমাদের সবাই কিন্তু এই যে হার্টের রোগটা কিন্তু আমাদের বেশি, আমি সবসময় রিসার্চ করি যে মানুষের উপকার কোনটা হবে, কোন ফলটা উপকার হবে, সেটাই কিন্তু আমি নিয়ে কাজ করি। আমি আব্দুর রহিম কিন্তু মা, আমি সবসময় বলি আমি মানুষের জন্য কাজ করি, নিজের জন্য আমি কোনোদিন কোনো কাজ করি না। সেই সেই সুবাদেই সেই অনুযায়ী এই ফলটা আমার লাগাইছি। 1 নম্বর হাড়ের এটা খুব প্রচুর কাজ করে এই অ্যাভোকাডো। এই অ্যাভোকাডো আপনি এই অ্যাভোকাডো খাবেন, আপনার চোখে যদি কোনো সমস্যা থাকে, চোখের চোখটা আপনার ভালো রাখবে, চোখের দৃষ্টিটা আপনার ভালো রাখবে। আচ্ছা আচ্ছা, রক্তচাপ আছে, রক্তচাপে কিন্তু মানুষের স্ট্রোক করে, আলহামদুলিল্লাহ, এইটাই কিন্তু আপনি এই ফলটা ইনশাল্লাহ যদি কেউ ইয়ে করে খায়, হ্যাঁ, তাহলে কিন্তু এই ফলটা কিন্তু কি আপনার ওই রোগটা কাজ করবে। আচ্ছা, তারপরে এটা হলো কলা আছে না, আমাদের কলার থেকে বেশি প্রোটিন এই ফলটা। আচ্ছা, কলা আমরা তো কলা খাই বাজারে, এর থেকে আপনি 5 গুণ 10 গুণ এটার প্রোটিন আছে। আচ্ছা, এটা পরীক্ষিত। আচ্ছা, পরীক্ষিত বিজ্ঞান যা বলে, এটা আমার কথা না, আমি কিন্তু এই জন্য এই ফলটি কিন্তু আমি ইম্পোর্টে এই চারাটি নিয়ে এসে আমি কিন্তু লাগাইছি, তাছাড়া কিন্তু আমি লাগাতাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কি উপকার আছে? এটা মনে করেন যে আপনি কিডনি বললাম, হার্ট বললাম, চোখ বললাম, ঠিক আছে, দেখেন মানুষের কিন্তু 5টি অর্গান আছে, ব্রেন আছে, এগুলা যদি এই 5টি অর্গানের ভেতরে কিন্তু সমস্ত অর্গান যদি আপনার ভালো থাকে, এই ফলটির ভেতরে কিন্তু 5টি অর্গানেরই কাজ করবে। ক্যান্সার আছে, যেটা আমরা বাংলাদেশের প্রতিনিয়ত আমরা যেমন করসালের মতনই কিন্তু এই ফলটির উপকারিতা আছে ক্যান্সারের। আপনি আমি বলতে পারি যে এটা আসলেই এটা তো আপনি তো হার্টের কথা বললেন, আর বড় ধরনের কিন্তু একটা রোগ আমাদের বাংলাদেশে হয়ে থাকে, সেটা হলো ক্যান্সার। ক্যান্সার প্রতিরোধক ফলগুলা
এই যে আমরা অ্যাভোকাডো লাগাইছি আমাদের বাগানে, এটা কিন্তু একটা ক্যান্সার প্রতিরোধক, তেমনই কিন্তু এই এই অ্যাভোকাডোটা হলো ক্যান্সার, আমি মানে ক্যান্সারের উপরে আর কোনো রোগ আমাদের বাংলাদেশে আজ পর্যন্ত কিন্তু হয় নাই, সেজন্যই কিন্তু আমি এই রিসার্চের মাধ্যমেই এই ফলগুলো আমি লাগাই, বিদেশি প্রোডাক্টগুলো নিয়ে এসে লাগাই। এটাই কিন্তু আমি দর্শকদের বলবো যে কিছু না হলে একটা গাছ আপনি রোপণ করেন, এই গাছটাতে কিছু না হলেও আপনার বছরে 3-4 মণ আপনি অ্যাভোকাডো বেচতে পারবেন। 1 কেজি অ্যাভোকাডোর দাম কিছু না হলেও আপনি যদি বাজারে কিনতে যান 1200-1500 টাকার ভিতরে আপনাকে কিনতে হবে, তাও তো বাজারে পাওয়া যায় না। আপনি পাবেন না, কীভাবে পাবেন? এইটা তো আমি বললাম যে 10% মানুষের কিন্তু এই অ্যাভোকাডোটা চিনে না। দেখেন এটা কিন্তু প্রচুর পরিমাণে এই অ্যাভোকাডোটা আমার আসছে, আপনি কিন্তু এই যে বড় বড় পাতা বিধায় কিন্তু এই অ্যাভোকাডোগুলো আপনারা দেখতে পাচ্ছেন না, দেখেন প্রচুর পরিমাণে অ্যাভোকাডো। আল্লাহর অশেষ রহমতে আমি আল্লাহকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আমার এই বাগানটিতে প্রত্যেকটি গাছে কিন্তু এই ধরনের অ্যাভোকাডো ধরে আছে। আচ্ছা আচ্ছা, আপনি যে কথাগুলো আমাদের বললেন যে বেশ কিছু রোগের ঔষধ হিসেবে, ঔষধ বা ফল দুইটাই কিন্তু অত্যন্ত সুস্বাদু বললেন, তো বিদেশি এই ফল আপনি যে চাষ করলেন, আপনি কেন এই চাষে উদ্বুদ্ধ হলেন এবং কতটুকু জমির পরে চাষ করেছেন এবং এই মৌসুমে আপনি কেমন ফলন পেয়েছেন, এই বিস্তারিতগুলো একটু আমাদের দর্শকদের জানাবেন। আমি প্রথমে আপনাকে সবসময় আমি বলি যে আমি কখনো নিজের জন্য কাজ করি না, এই কথাটা আমি সবসময় বলি। আগেও বলেছেন, আগেই বলেছি যে এই ফলটি এমন একটি ফল আমি 10% মানুষের চেনে না, 1 নম্বর। 2 নম্বর হলো আমি কেমন এটার মানে মানে কী জন্য কতটা আমি ইয়ে হারভেস্ট করতে পারি, এটাই তো আপনার প্রশ্ন ছিল, হারভেস্টটা। আসলে এই ফলটি যখন আমি হারভেস্ট করি আমার আড়ত থেকে ফোন দেয় যে ভাই ফল আছে কি না, এই ফল আমাকে এত মন দিতে হবে, কেন এটা ফল তেমন আমি যেমন বাংলাদেশে কিন্তু তেমন বাগান নাই, অল্প পরিসরে আমি করছি বা আরেক 2-1 জন করছে কি না আমি জানি না, ঠিক আছে। আমার এটা প্রায় 2 একর জমিতে আছে, 6 বিঘা জমিতে এবারে আমি চাষ করেছি, 6 বিঘা জমিতে। আমি যে কোনো প্রোডাক্ট করলে যেটা ভালো মানের হয় সেটা কিন্তু আমি বেশি করি। তাহলে তো আপনি বাণিজ্যিক রূপেই চাষ করেছেন? বাণিজ্যিক রূপে আমি প্রথমত 2টা গাছ লাগিয়েছিলাম, সেই 2টা গাছ কিছুদিন আগে ঝড় হয়েছে, বড় 2টা গাছ, এই ঝড়ে কিন্তু আমার গাছ 2টা ভেঙে গেছে, ওই গাছ 2টাতে প্রচুর পরিমাণে অ্যাভোকাডো ছিল, ঠিক আছে। কিন্তু এখন তো আসলে ওই গাছ 2টা আমার ভেঙে গেছে, বড় গাছ 2টা। আচ্ছা, তাহলে এই যে 6 বিঘা জমিতে আপনি অ্যাভোকাডো চাষ করছেন বাণিজ্যিকভাবে, 6 বিঘা জমিতে টোটাল আপনার গাছের সংখ্যা বা চারার সংখ্যা কয়টা আছে? আপনার প্রত্যেক বিঘাতে 120টা চারা আপনি লাগাবেন, বিঘা প্রতি 120টা, কেননা আপনার এইটার যে দূরত্ব আছে এটা আপনি মিনিমাম 10 হাত দূরত্বে আপনি এই চারাটা লাগাবেন। আচ্ছা, একটা গাছের থেকে আরেকটা গাছের 10 হাত, আপনি যেই দিকে লাগান চারিদিকে 10 হাত করে। আচ্ছা, অর্থাৎ লম্বাই হোক আর আড়ে হোক বা চওড়াই হোক, আপনি এর সাথে যদি আপনি মনে করেন বাণিজ্যিকভাবে একটা বাগান আপনি করছেন, আপনি এই 10 হাত/10 হাত আপনি একটা গাছ লাগালেন, তো এই গাছটা তো হইতে একটা সময় লাগবে, অবশ্যই, ঠিক আছে, সময়ের ব্যাপার আছে, মিনিমাম 1-1.5 বছর পরে কিন্তু এটা ফল আসবে। এই 1.5 বছরের ভেতরে আপনি একটা পেয়ারা লাগাই দেন, 7ই ফসল হিসাবে। আচ্ছা, পেয়ারাটাই আপনার যে আপনি চারাটা কিনলেন, যেটা বেড়া দিলেন, যে খরচটা হলো এই অ্যাভোকাডো, এই অ্যাভোকাডো হওয়ার আগ পর্যন্ত আপনার কিন্তু ওই পেয়ারাটা বেশেই কিন্তু আপনার এই সেই খরচটা আপনার উঠে যাবে, বা আপনি যে জমি লিজ নিচ্ছেন বা কারো কাছ থেকে আপনি নিচ্ছেন টাকায় নিচ্ছেন, এমন আছে অনেক ভাই লিজ নিয়ে করে, এই লিজের টাকাটা কিন্তু পেয়ারায় আপনার উঠে যাবে। অর্থাৎ এই অ্যাভোকাডোর পাশাপাশি মিশ্রণ চাষ হিসেবে আপনি পেয়ারা চাষের কথা বলছেন, তাই তো? মানে ওইটা 7ই ফসল আমরা বলি, 7ই ফসল হিসাবে আপনি পেয়ারাটা লাগান। আচ্ছা আচ্ছা ভাই, আপনি এই যে মহাগুণের এই যে অ্যাভোকাডো, এখানেই তো প্রায় 5-7 কেজি মানে 2 জায়গায় তো রয়েছে, মানে আপনি পুরো গাছটা দেখেন, এই সাইডটা দেখেন, খালি এইটুকু না জায়গা দেখেন, পুরোটাই কিন্তু আল্লাহর রহমতে সাজানো আছে আমার ফলে, ঠিক আছে, অ্যাভোকাডো ফলে সাজানো রয়েছে। আমি দেখছি যে নিচে যদি এত ফলন থাকে তো 1-2টা ফল 1 কেজির বেশি, 2টা ফল 1 কেজি বেশি বা 600 গ্রাম করে হয়ে যাবে 2টা, আলহামদুলিল্লাহ। এত দাম আর এই যে আসলে অ্যাভোকাডোর যে ফলন, আসলে আপনার কাছে আল্লাহর মানে নিয়ামত রয়েছে। তো এই যে অ্যাভোকাডো চাষ করলেন, এ চাষের শুরুটা কেমনভাবে ছিল, মানে সূত্রপাতটা কীভাবে করেছিলেন, এবং বর্তমান এই ফলন আসার পরে গাছের কী ধরনের পরিচর্যা করেন বা জমির কী পরিচর্যা করেন একটু আমাদের দর্শকদের বলবেন? মানে গাছটা আমি কীভাবে মানে কী ধরনের গাছ লাগালাম, অনেকে বীজের চারা লাগিয়ে থাকে। আচ্ছা, বীজের চারা লাগানোর পরে ওই দর্শক বলে যে বা একজন কৃষক ফোন দিয়ে বলে যে আব্দুর রহিম ভাই আমার গাছে তো ফল আসতেছে না। আচ্ছা, আমি এই কথাটাই বলবো যে আপনারা বীজের চারায় 10-12-14 বছর আপনি এই অ্যাভোকাডোটা আসবে না, অর্থাৎ প্রতারণার শিকার হবেন। আচ্ছা, ঠিক আছে, আর আমি বলবো যে কলমের চারাগুলো লাগাবেন। আচ্ছা, আপনি একটা জিনিস বোঝেন, আমি আপনার এখান থেকে আমি একটা ডাল কেটে কলম করতেছি। আচ্ছা, এটা কিন্তু অলরেডি ম্যাচিউরড, এই ফলনের গাছ থেকে আমি এটা এই কলম এই ডোয়াগুলো কেটে আমি
কলম করব, করলে ওই জিনিসটা কিন্তু ম্যাচিউর হয়ে গেছে অবশ্যই। তিন বছর চার বছর হয়ে গেল অবশ্যই গাছটার বয়স। তাহলে আপনি কয় বছর এগিয়ে আছেন? আমি এই চার বছর এগিয়ে আছেন। তাহলে আপনি লাগানোর এই ফলটি যদি কলম লাগান তাহলে আপনার দুই বছর ছয় মাস কি তিন মাসের ভেতরে আপনার ফুল চলে আসবে। কলমের চারা যদি লাগান, আর যদি বিশেষ চারা লাগান 10-14 বছরের আপনার এটা পাবেন, মানে সারা জীবন পানি ঢালবো, পানি ঢালবেন কিন্তু দেখা মিলবে না, আসবে না। কিন্তু আল্লাহর রহমতে আপনি যে কলমের চারাগুলো লাগান ইনশাল্লাহ আপনার কাছে দুই বছর পরেই কিন্তু আপনার এটা ফুল আসা শুরু হবে। আর পরিচর্যাটা আপনি যেটা বললেন, পরিচর্যাটা হলো আসলে একটা জিনিস কি, পরিচর্যা যে কোনো জিনিসের বেলায় কিন্তু পরিচর্যাটা অবশ্যই আপনাকে করা লাগবে। যদি ভালোবাসা না থাকে গাছের সাথে কখনোই ভালো, গাছের সাথে আপনাকে প্রেম করতে হবে, গাছকে ভালোবাসতে হবে। এই যে আপনি যে দর্শকদের বলছেন যে আমি একজন চাকরিজীবী, চাকরি করি সেনাবাহিনীতে, তাই না? এটাই তো বলছেন। তা আমি অবশ্যই আমি চাকরিজীবী, তো এই যে আমি কিন্তু একে খুব ভালোবাসি, এই গাছকে ভালোবাসি, মানে প্রত্যেকটা গাছকে আমি ভালোবাসি। এই ভালোবাসার কারণেই কিন্তু আমি ব্যাগটা রেখে কিন্তু আমার বাগানে চলে আসি, যে কোনো আমার প্রজেক্টে আমি ঘুরি যে কোন ফলটা কী হলো, কী কোন জায়গায় কী হলো। এখানে পরিচর্যার একটা বিষয়ে আমি কিন্তু বলতেছি, গাছের টানে আর ভালোবাসা, ভালোবাসার টানে আমি চলে আসলাম। এই পরিচর্যাটা আপনি কী করেন? পরিচর্যাটা লতা পাতা ঘাস যেটা আছে গাছের গোড়া থেকে আপনি পরিষ্কার করে দেবেন। আচ্ছা, আর এই এই অ্যাভোকাডোতে আপনি রাসায়নিক সারটা খুবই কম ব্যবহার করবেন, জৈব সারের ব্যবহার, জৈব সারটা করবেন যেটা গোবর, এবং আপনি আপনার বাসায় যেটা ওই যে আপনার আমরা যে সবজির যে খোসা আপনার, তারপরে তরি তরকারি যেটা বলি, ভাত মাত আপনার ফালাই দিই, ওইটা না ফেলা আপনি এটা গর্ত করেন, ওখানে আপনি চাপা দিয়ে রাখেন, ওইটা যখন পচবে আপনি এনে গাছের গোড়ায় দেন, ইনশাল্লাহ এই গাছটিও যেমন ভালো থাকবে। অর্গানিক পদ্ধতিতে আপনি এই ফলটি বানাইলেন, মানুষ এটা তো উপকারী ফল, এই উপকারটা যেন পায় মানুষ, বিষমুক্ত থাকে, বিষমুক্ত থাকে। তো ভাই আসলে এই যে অ্যাভোকাডো আমি দেখছি, বাজারজাতকরণে আপনাদের কোনো সমস্যা হয় কিনা বা ওই ধরনের কোনো পরিস্থিতিতে আপনারা মোকাবেলা করেছেন কিনা? আসলে অনেকে আমাদের কাছে চারা নিয়েছে, নেওয়ার পরে এটা লাগানোর পরে ফল আসছে, আসার পরে অনেকে বেচতে পারে না। এই কী কী জন্য বেচতে পারে না, ওনারা জানে না যে হারভেস্টটা কীভাবে করবো, কোথায় করবো। আমি দর্শকদের বলবো যে হারভেস্টটা একেবারে সোজা, আপনি কারণ বাজারে যে কোনো আড়তে পাঠাই দেন, আপনার নামটা লিখে খালি ট্র্যাকে দেন, আপনাকে তারপরের দিন তো ওই আড়তদার ফোন দেবে যে ভাই অ্যাভোকাডো কোথায়, আপনি অ্যাভোকাডো দেন। আমাদের ভাই দেখেন অ্যাভোকাডোর জন্য পাগল করে দিচ্ছে, প্রত্যেক দিন ব্যাপক, এটা মানে আমি তো বললাম যে এটাকে ঔষধি গুণা বলে একটা ফল। এটা ডায়াবেটিসের রোগীরা, যারা ডায়াবেটিসের রোগী আছে আমি তাদেরকে বলবো যে আপনারা অনেক ফল খেতে পারে না, যেমন ডায়াবেটিসের রোগী কিন্তু আম খেতে পারে না, আম খাওয়া একদম নিষেধ ডায়াবেটিসের রোগের। অনেক ফল আছে যেটা আমি কী বলবো, এটা ডাক্তারাই বলে যে আম খেলে সাথে সাথে উনি ওই ডায়াবেটিসের রোগী স্ট্রোক করতে পারে, মাথা ঘুরে পড়ে যাবে। এই এমন একটা ফল এটা, আপনি যদি ওই ডায়াবেটিসের রোগী 10টাও খায় ও আরও তাজা হবে, ডায়াবেটিস মারা যাবে, আপনি বুঝতেছেন বিষয়টা? মানে এই অ্যাভোকাডোর সবথেকে ভালো উপকারিতা হলো ডায়াবেটিস রোগী, ডায়াবেটিস রোগীর জন্য, হার্টের রোগীর জন্য, ক্যান্সারের রোগীর জন্য, ঠিক আছে? এত বাজারে এই জন্যই চাহিদা বেশি, তাই ব্যাপক ভাই। আমি যদি মনে করি যে আমি যে এই যে এখনও কিন্তু ম্যাচুইড এগুলো হয় নাই, আমি কিন্তু দিতে পারতেছি না। এইখানে ধরেন এই যে এই এইটা ম্যাচুইড হয়েছে, এই যে এই 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 অ্যাভোকাডোটা ম্যাচুইড হয়েছে, এইটা ম্যাচুইড হয়েছে, হ্যাঁ, তা এইটা কিন্তু এখনও আসে না, আরও 15 দিন বা 20 দিন এক মাসে আমি দিতে পারবো। কিন্তু আমার কাছে কথা হলো, আমি যদি এই জিনিসটা আমি দিয়ে দিলাম উল্টাপাল্টা দিলাম, তাহলে এই জিনিসটা পাকলো না, আমার টাকার জন্য আমি দিলাম 1000 টাকা কেজি আমি দিয়ে দিলাম, তাহলে যে ব্যক্তিটা কিনে খাবে, যে মানে যে ব্যক্তিটা কিনবে, ও যদি না পাকে তাহলে ওর মানে মনটা কেমন হবে? অবশ্যই অবশ্যই খারাপ জিনিস খাওয়ানো এটা আপনাদের জন্য এবং আমাদের মানুষের জন্য অনেক খারাপ একটি কাজ। তো আসলে ভাই বলবেন, যদি আমরা অ্যাভোকাডো এই চাষ করতে চাই তাহলে আমাদের কোন কোন বিষয়গুলো বেশি খেয়াল রাখতে হবে, এবং বাণিজ্যিকভাবে আসলে অ্যাভোকাডো চাষ করে কতটুকু সফলতা অর্জন করা সম্ভব, এই বিষয়টা একটু আমাদেরকে ক্লিয়ারভাবে জানাবেন। মানে আপনি বলছেন যে আমি আপনি যখন লাগাবেন এটা কোন বিষয়ের মানে আপনি দিকে লক্ষ্য গুরুত্ব দিবেন, আপনাকে প্রথমে আপনার মনে একটা চিন্তা নিয়ে আসতে হবে, সে চিন্তাটা হলো যে আমি যে দেশের মানুষ যে আছে এই মানুষ হবে আমার আপন, এই মানুষগুলোকে যেন আমি সঠিক মানে ভালো জিনিসটা আমি উৎপাদন করে ফরমালিন মুক্ত একটি ফল খাওয়াতে পারি, এই চিন্তা ভাবনা আপনার ভেতরে আসতে হবে। আপনি জানেন যে রাকা এগ্রো ফার্মে 120 বিঘা জমিতে আমার এই ফার্মটা, পুরো ফার্মটা বড়, জি জি, আমি একটা চিন্তা ভাবনায় আমি নিয়েছি, সেটা হলো এই বাংলাদেশের মানুষকে আমি ফরমালিন মুক্ত ফল খাওয়াবো। আমি কিন্তু আমার ফার্মে আপনি কোনো দেশীয় ফল পাবেন না। আপনি বলতে পারেন যে কেন,
এইটা হলো আপনি যখন এই অ্যাভোকাডোটা বাইরে থেকে ইম্পোর্টে নিয়ে আসবেন তখন কিন্তু এইটা ফরমালিন দেবে অবশ্যই যেন না পচে। আর আমি যদি এখন এই ফলটা ভাঙবো এখন ভাঙবো বিকালবেলা দিব, পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতুর উপর দিয়ে চলে যাবে 3.5 থেকে 4 ঘন্টা কারণ বাজার চলে যাবে। আপনি রাতেই বিক্রি যাবে, সকালবেলা আপনি ওখান থেকে নিয়ে আপনি বাসায় চলে যাচ্ছেন। এই মূল মন্ত্রই যদি আপনি নিয়ে থাকেন যে আমি ফরমালিন মুক্ত একটা ফল আমি মানুষকে একটা হলেও খাওয়াবো এই বিদেশি ফল, তাহলে আপনি আপনার জীবনে সাকসেস হতে পারবেন না, জীবনে হতে পারবেন। আচ্ছা আচ্ছা, আমি বুঝছি আপনি বলতে চাচ্ছেন যে মানুষের প্রতি মায়া থাকা লাগবে এবং চাষ করে শুধু লাভের আশা দেখলে হবে না, ভালো মানের ফল খাওয়ানোর আশা করতে হবে। আরেকটা জিনিস আপনি বলতে ভুলে গেছেন যে আপনি শুধু মানে মানুষের লাভ তো আছেই, যারা বেকার আছে, বেকার যারা আছে, বেকার যুবক হয়তো বিভিন্ন কৌশলে বিভিন্ন কায়দায় কিন্তু প্রতারিত হচ্ছে, চাকরি পাইতেছে না, ঠিক আছে। তা আপনি বলতেন যে আমি তো চাকরি করি, তা চাকরি আমি করি তাই কি, আমার আরও তো বেকার ভাইরা হাজার হাজার বেকার ভাইরা ঘুরতেছে, আমি তাদের যেন একটা পথ হয়ে যায় যে এমন যদি অ্যাভোকাডো আপনি 10টি বা 20টি গাছ থাকে, আপনি একটি গাছে বছরে যদি 15,000 টাকা হয় 10টি গাছে কত হবে, বা 20টি গাছে কত হবে, 50টি গাছে কত হবে। আমি তো বলি যে সবসময় আমি নিজের কথা ভাবি না, বেকার যারা আছে বেকারত্ব যেন এই বাংলাদেশ থেকে গুছিয়ে যায়। আচ্ছা আচ্ছা, সেই লক্ষ্যে আপনি কাজ করেন? আমি কাজ করি এবং বিভিন্ন প্রজেক্ট আমরা এখানে দেখলাম। তো আসলে এই যে অ্যাভোকাডো যদি আমরা চারা নিতে চাই বিশ্বাসের সাথে, তা আপনাদের কাছ থেকে আসলে নিতে পারবো কি না? আর আমায় যদি আপনি বললেন চারাটা নিতে পারবেন কি না, চারাটা নিতে হলে স্ক্রিনে আমার নাম্বার থাকবে, আচ্ছা, এবং আমার ঠিকানা থাকবে। আচ্ছা, এই ঠিকানা এই নাম্বারে কল করলে আমি অ্যাভোকাডো চারাগুলো কলমের চারা নিতে হবে। আপনি যদি বলেন যে ভাই বীজের চারা নিবো, আমি দিতে পারবো না, আমি দিব না আপনাকে, কেন বীজের চারা দিলে আপনি এটাতে আপনার ক্ষতি আমি করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এই জন্য আপনার এই জমিরই কলমের চারা যদি আমরা নিতে চাই তাহলে নিতে পারবো, তাই তো? ইনশাল্লাহ, আমি এই এই গাছ থেকেই কলম এই ডুগা কেটে আমি কলম করছি, আমার কাছে অ্যাভেলেবেল চারা আমি তৈরি করি। আমি সেই ভিডিওটাই দিই, এই আমি সেই ভিডিওটাই করি মানুষের মাঝে দিই, যেটা হলো বাণিজ্যিকভাবে আপনি সাফল্য লাভ করবেন বা প্রসার ঘটবে, প্রসার ঘটবে এবং মানুষ যেন উপকার পায় এই ফলটাকে, মানুষ যেন উপকার পায়। এই দেখেন, এটা তো আমি প্রথমেই বলছি যে এটার গুণাবলী কী, আপনি নেটে সার্চ দেন, আমি আপনার মুখের কথা আপনাকে বিশ্বাস করার দরকার নেই। আপনার বাবা আছে বৃদ্ধ বাবা, তাকে এটা খাওয়ান, দেখেন উনি সুস্থ থাকবে। আচ্ছা, তো ভাই আপনার মোবাইল নাম্বারটা যদি একটু মুখে বলতেন। আমার আসলে আমার মোবাইল নাম্বার 01735, ঠিক আছে, 95-30-88। আচ্ছা, এই নাম্বারে ফোন দিলে যদি অ্যাভোকাডো সম্পর্কে জানতে চায় এবং চারা সম্পর্কে জানতে চায় তাহলে তো আপনি দিতে পারবেন? অবশ্যই অবশ্যই, কিন্তু আমি প্রথমে কিন্তু বলছি যে এই অ্যাভোকাডো সম্বন্ধে 10% মানুষের কিন্তু ধারণা নাই, কিন্তু আসলে এটা কারণ বাজারে বলেন, বাণিজ্যিকভাবে যেটা আপনি বসুন্ধরা বলেন, আপনার যমুনা ফিউচার পার্ক এলাকা যে এলাকাটা আছে, যেটা আমাদের রাজধানী এলাকাটাই কিন্তু এই ফলটা বেশি চাহিদা, কেন রাজধানী শিক্ষিত মানুষ ওরা মানে যে সার্জ দিচ্ছে ওরা দেখতেছে যে এই ফলটা ওষুধি ফল, ওই তখন কী করতেছে এই ফলটা ওনারাই কিনে খাচ্ছে কিন্তু, ঠিক আছে। অবশ্যই অবশ্যই, আর অ্যাভোকাডোর চাহিদা অনেক ভালো, অনেক অনেক, এটা আমি কি বলবো, গুণগত মান বিদেশে মেক্সিকো তো প্রায় 10 বছরের বেশি এই অ্যাভোকাডো বাণিজ্যিকভাবে শত শত হাজার হাজার হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে চাষ হয়, এটা আমরাও জানি এবং বিভিন্ন সময় মিডিয়াতেও দেখেছি। তো আসলে আপনাকে ধন্যবাদ যে আপনার এত সুন্দর একটি মন মানসিকতা নিয়ে আপনি বাংলার কৃষিকে একজন সেনাবাহিনীর কর্মকর্তা হওয়ার পরেও এই যে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এজন্য আপনাকে আমাদের রহস্য ট্রাভেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার প্রতি আমাদের শুভকামনা রইল। ভাই আপনাকেও ধন্যবাদ, আর যারা দর্শক দেখতেছে তাদেরকেও আমি আমার মানে অন্তর থেকে আমি ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। দর্শক, একজন সেনাবাহিনীর মানসিকতা বা সেনা সদস্যের মানসিকতা এই কৃষির সাথে সংযুক্ত হওয়ার পর কেমন হইতে পারে সেটা আসলে আমরা হয়তো এখানে না আসলে কোনোভাবেই বুঝতে পারতাম না। তো আপনারা সকলেই এই অ্যাভোকাডো চাষ সম্পর্কে বেশি বেশি জানবেন, কারণ বিদেশি চাষাবাদ করলে অবশ্যই হাই ভ্যালুর এই চাষে উচ্চ মূল্যে বাজারে বিক্রি করা যায়, চাহিদার ক্ষেত্রেও ব্যাপক বাজারে চাহিদা থাকে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।